না ফিরে আর শান্তির দেশে চলে গেলেন আমাদের সকলের প্রিয় খাঞ্জাপুর ইউনিয়ন হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন কর্মী শ্রী কানাইলাল সামন্ত মহাশয়। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল প্রায় 78 বছর। জন্ম 12 আগস্ট 1943, মৃত্যু 29 জুলাই 2021। গত 29 জুলাই 2021 দুপুর 12:30 নাগাদ উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন যাবৎ ওনার শারীরিক অবস্থা খারাপ থাকায় এক একটা দিন পার করেছিলেন অতি কষ্টে। অতঃপর 29 জুলাই 2021 দুপুর 12:30 নাগাদ উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমান কোভিড পরিস্থিতির জন্য খাঞ্জাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কর্তৃক সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীগণ যে যার মতো করিয়া বাড়ি থেকেই ওনার আত্মার শ্রদ্ধা জ্ঞাপন করেন। কানাইবাবু ছিলেন স্কুলের একজন সম্মানীয় নিষ্ঠাবান এবং একমাত্র ক্লার্ক রিসেপশনিস্ট। স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রী এবং এলাকার সমস্ত মানুষের কাছে খুবই প্রিয় এবং সম্মানীয় ও ভালোবাসার পাত্র ছিলেন কানাইলাল সামন্ত। আশ্চর্যের বিষয় হল দীর্ঘদিন যাবৎ স্কুলে কর্মরত অবস্থায় ওনার নামে কোনো অভিযোগ আজ পর্যন্ত কেউ করতে পারেননি। আপনি চমকে যাবেন, কানাইবাবুর বিষয়ে কিছু কথা আজ সবার সামনে তুলে ধরছি, শেয়ার করছি। এমন একটা সময় ছিল যে সময়ে খাঞ্জাপুর ইউনিয়ন হায়ার সেকেন্ডারি স্কুলের নাম ছিল শুধুমাত্র খাঞ্জাপুর ইউনিয়ন হাই স্কুল, এবং না ছিল তদানীন্তন সময়ে স্কুলে কোনো কম্পিউটার, না ছিল কোনো মডার্ন টেকনোলজি, কিন্তু স্কুলে ছাত্র সংখ্যা ছিল প্রায় 1.5 থেকে 2 হাজার। অথচ সেই অনুযায়ী একজন ক্লার্কের পক্ষে যাবতীয় যাহা করণীয় তা দুইজনের সমান। কানাইবাবু অক্লান্ত পরিশ্রম করে ওনার ডিউটি পালন করেছিলেন নিঃস্বার্থভাবে। ওনার অবদান স্কুলের হাজার হাজার ছাত্রছাত্রী কখনোই ভুলবেন না, ভুলবেন না এই গ্রামের অগণিত গ্রামবাসী। প্রত্যহ ঠিক সকাল 10টায় হাজির দিতেন স্কুলে, এরপর সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা পিয়ন অর্থাৎ স্কুলের সবার ছুটি হয়ে গেলেও ওনার ছুটি হতো সবার শেষে। কাজের এতটাই চাপ থাকতো যে রোজ রাত 9টার আগে কখনো স্কুল থেকে কাজ শেষ করিয়া বাড়ি ফিরতে পারতেন না। এখানেই শেষ নয়, আশ্চর্যের বিষয় বাড়িতে ফিরেও প্রায় সময়ে রাত জেগে জেগে স্কুলের অতিরিক্ত কাজ করতে হতো এবং কখনো বা রাত শেষে ভোর হয়ে যেত। আবার পরীক্ষার্থীদের অ্যাডমিটের সময় ওনার এতটাই কাজের প্রেশার থাকতো যে দিন রাত ধরে কাজ করতে হতো এবং প্রয়োজনে নিজের থেকে টাকা পয়সা দিয়েও এলাকার বিশ্বস্ত লক্ষ্মীকান্ত বাবুকে নিয়ে দুইজনে মিলিয়া স্কুলের করণীয় একগুচ্ছ কাজের হিসাব মিলিয়ে দিতেন সঠিক সময়ে, অক্লান্ত পরিশ্রমে, একদম নিঃস্বার্থভাবে। প্রায় রবিবার পুরো স্কুল ছুটি থাকলেও খোলা থাকতো রাত 8টা 9টা পর্যন্ত খাঞ্জাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এই কানাইবাবুর অফিস রুমটি। এভাবেই খাঞ্জাপুর স্কুলের একজন ক্লার্ক হিসেবে কানাইলাল সামন্ত দীর্ঘদিনের চাকুরি জীবনে এক বিরল দৃষ্টান্ত। বিংশ শতকে বা একবিংশ শতকে কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটি না ভারতবর্ষের অন্যান্য কোনো সরকারি বেসরকারি দপ্তরে এমন নিঃস্বার্থ কর্মী, এমন নিষ্ঠাবান মানুষের জুড়ি মেলা সত্যিই ডুমুরের ফুল বলা যেতে পারে। কানাইবাবুর বিশেষ বৈশিষ্ট্যদের মধ্যে পড়ে 1 নম্বর, রাস্তার সামনে দিয়ে বা তার পায়ে চলার পথে যদি একটা পিঁপড়ে, একটা যদি পোকামাকড় আসে তাকে কখনোই তিনি স্পর্শ করে বা পদপিষ্ট করে মারতেন না, কখনো প্রাণী হত্যা করতে তাকে দেখা যায় না কখনোই। এবং 2 নম্বর বিষয় হলো তার সাইকেল ছিল সবসময় একটি সাথী, উনি সাইকেলে করে প্রত্যহ স্কুলে যেতেন এবং স্কুলে আসতেন। 3 নম্বর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, বুদ্ধিমান এবং মেধা ছাত্রদের, দুস্থ ছাত্রদের পাশে এসে দাঁড়াতেন, একবার না একবার ঠিক দাঁড়িয়েছিলেন। এমন অনেক ছাত্র রয়েছে যারা কেউ এখনও ডাক্তার, কেউ বা কোর্টের জজ বা উকিল, কেউ বা রিলায়েন্সের উচ্চপদস্থ কোনো অফিসার। দেশ এবং দুনিয়া সম্পর্কে ওয়াকিবহল থাকার জন্য 365 দিন সবসময় ওনার সাথে থাকতো পুরানো দিনের একটি কাঠের রেডিও। কানাইবাবুর মানবিক মূল্যবোধ সম্পূর্ণভাবে তারিফযোগ্য বা সত্যিই গ্রহণযোগ্য সবার কাছে, জীবদ্দশায় হোক বা মৃত্যুর পরে হোক, কানাইবাবুর বিরুদ্ধে কেউ আঙুল তুলে আজ পর্যন্ত কথা বলতে পারে না, পারবে না। ওনার জন্য রইল এই ডিজিটাল মিডিয়া এবং গ্রামবাসী ও স্কুল কর্তৃপক্ষ সবার মাধ্যমে বিনম্র অন্তর থেকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা এবং ওনার বিদায়ী আত্মার শান্তি কামনায় নমস্কার, ধন্যবাদ।